কোথায় গেল? কোথায় বসছে? এই চাই আমি পুলিশ ফোন দিই আগে, দেখি পুলিশ ফোন দিতে আছে। মনে করছো তুমি খাবাই তার শুয়ে গেছো? হ্যাঁ, আমরা সবাই একসাথে খেলাম। আর সারা খাবে না, সারা বলতেছে যে শুভা ভালো, তুমি আর পাপা পোষা। আমাকে বলতেছে কেন পোষা, আমরা কেন ওকে ভাত খাওয়াই, এই জন্য আমরা পোষা, আমরা ভালো না। এই তো ওর খাওয়া দাওয়া। তাকে খাওয়াতে হলে আমাদের দুজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে হয়। মাশাল্লাহ শুভা সুন্দর করে খায়, আর ও খাওয়া খাইতেই চায় না, সে শুধু ফিটার খাবে, এটাই তার। খাওয়া শেষে যখন ওর জন্য এভাবে ডাল আর ভাত মেখে নিলাম, তখন আমার সাথে খাবে না বলে তার পাপার সাথে খাবে। তার পাপা তো খেয়ে দেয়ে শুয়ে গেল মাত্র, তো ও মনে করছে যে ওর পাপা তো খাই দেয় শুয়ে গেছে, এখন আর উঠবে না, সেজন্য আমাকে বলতেছে যে আমি পাপার সাথে খাবো। তো ও এখনও মানে ও ভাবে নাই যে ওর পাপা ওকে খাওয়াইতে যাবে, মনে করছে যে শুই গেছে ওকে খাওয়াবে না, এই জন্য ও বাহানা ধরছে যে পাপার সাথে খাবে। কবে খাওয়াইছো তুমি আর বলো, খাওয়াইছো? আন্দাজে কত প্রত্যেকদিন খাওয়াইছো? এখন তুমি এখানে বসে রইছো কেন? আগে সেটা বলো। সারা সারা রে কেন বসছো? প্রতিদিন তাকে খাওয়া নিয়ে আমার যুদ্ধ করতে হয়। সে কিন্তু ছোটবেলা থেকে এরকম খাইতেই চায় না। আসলে আমি চিন্তা করি যে ওকে আমি শুধু শুধু খাওয়ার জন্য মায়ের দিই, কিন্তু আমার আম্মুও বলে যে যখন ওরে খাওয়ার জন্য মায়ের দেয় তখন কি সে খেয়ে ফেলে? যদি খায় মায়ের দিলে তাহলে তুই প্রতিদিন মারি মারি খাওয়াইস, মায়ের দেওয়ার পরও খায় না তাহলে কেন ওকে মায়ের দেয়? আমাকে আসলে আমার আম্মুও বোকা দেয়। আমার দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, শুধু সারা খাওয়া নিয়ে আমাকে একটু জ্বালায়। মোটে খাই না, তুমি আবার একদিন কাছে দিতে আসো। সারা কত ব্রাবা, এই তো সারা খাওয়া শেষ, এখন আর কত? দেখি কেমনে করো, ঝাল লাগে কেমনে দেখি, বাবা জিব্বা দেখো কেমনে ঝাল। আসো মুখ দিদি আসো, এই তো চলে আসছি। এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাবে। না ঘুমাইতে রাজি না, তো তুমি হাতেটা সরাও না। সারা কি করতে আছে, টেলিভিশন দেখবে? হাতেটা সরায়নি, দেখো কি করতে আছে, সরাবে হাত। সব আদর খাইতে আছে পাপা থেকে, দেখো। আর তোমাকে কি করতে আছে?